সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশ নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত অ্যাডিনিয়াম গাছ এবারে যেগুলো নতুন তৈরি করা হয়েছিল সেগুলো ফুল ধরেছে দেখেছে এবারে একটা কীরকম বিচিত্র ধরনের হয়েছে একটা গাছেই হয়েছে এক পাটি ফুল আবার একটা গাছে হয়েছে তোমার মানে ওই একটা গাছেই দুপাটি ফুল ধরেছে মানে কি বলবো থোকা থোকা অ্যাডিনিয়াম ধরেছে আজকে রোদের জন্যেই ভাই কিন্তু এত গরম রেখেছে একটা কেমন একটা বিচ্ছিরি একটা গরম রোদ নেই তাও একটা গরম সকালে রুটি হয়ে গেছে আর অনেক কটা রুটি করে ফেলেছি কী অন্যমনস্ক আমি মানে এই কদিন একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি অন্যমনস্কভাবে আটাটাও মিকে ফেলেছে আর আটাটাও না খুব বিছিয়ে দিয়েছে এবারে আবার সে আগেকার আটা দিয়েছে প্রভুর সঙ্গে তো সকালবেলা এক দফা হয়েই গেল আর তুমি বাজারঘাট কিচ্ছু করবে না বৌদিকে দিয়ে আগে করাতাম তো বৌদির শরীরটা এখন ওই তোমার দোকান যায় তারপরে আবার কাজ করে এতে বৌদির শরীরটা একটুখানি খারাপ হচ্ছে ওই জন্য বৌদিকে আমি এখন খুব একটা দোকান মানে খুব খুব হয়তো দরকার পড়ে গেল তখন বলি বৌদি গিয়ে একটুখানি দোকানটা নিয়ে আসো নাহলে আমি বৌদিকেই প্রেশার দিই না প্রভুকে বলে দিয়েছি বৌদি শরীরটা ভালো যাচ্ছে না তুমি গিয়ে দোকান টোকান করবে বৌদি গিয়ে ঝগড়াঝাটি করে আটা পাল্টে নিয়ে আসতো কিন্তু প্রভু তো সেটা করবে না প্রভু তো ওই যা আটা দেবে চোখ বন্ধ করে নিয়ে চলে আসবে বলবো খেয়ে নাও খেয়ে নাও কতদিন আর যাবে খেয়ে নাও আবার গিয়ে পাল্টাবো এই হয়েছে জানো তো এই পুরুষ মানুষের এই একটা দোষ এই দেখো আজকে ধরনের মিষ্টি নিয়ে এসেছে ওই সুগার ফ্রি আমি খেতে ভালোবাসি সুগার ফ্রি নিয়ে এসেছে আর দইটা আজকে মিষ্টি দই আমারই পেতেছি খেতে ইচ্ছা ঠান্ডা ঠান্ডা সুপ্রভাত বৃষ্টি হয়ে অনেকটা ঠান্ডা হয়েছে অনেক দিন পর যে একটা কষ্ট হচ্ছিল আজকে তবুও একটুখানি আরাম লাগছে তবে কদিন আজকে তো আমার কিরকম কিরকম একটা মতো লাগছে গরম গরম মতো লাগছে একটা ব্যবসানী গরম লাগছে যে খুব কষ্ট থেকে একটু রেহাই হয়েছে আর সমস্ত জানলা কপট খুলে দিয়েছি বেশ একটু খোলা থাক বেশ একটু খোলা থাক আমাদের এখানে রাস্তাটা তৈরি হচ্ছে নতুন পিচ হচ্ছে কিন্তু খোঁড়া টোঁড়া হলো তোমাদেরকে দেখালাম আর এই রোলারটা যাচ্ছে ঘ্যার ঘের করে যাচ্ছে আর আসছে এই আওয়াজ হচ্ছে তাহলে ঠান্ডা হয়ে গেল ওই হা করে শুধু আসা যা হাই হাই রে দিনে যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ বৃষ্টি বলে এই গানটা সবাই করে বল গলাটা এক একবার কেমন কেমন হয়ে যাচ্ছে যেন ঠান্ডা গরমে কেমন কেমন যেন ওটা হয়ে যাচ্ছে এই যে ট্রাইপটার অর্ডার দিয়েছি ট্রাইপটা কাল পরশুর মধ্যে আসবে ততদিন এই হাত ধরে ধরে হাতে ধরে ধরে হয় এইসব আর তোমাদের যেটা বলছি আজ তোমাদের বলেছিলাম না পাঁচই আসার আমার বাপের বাড়ির যে সিদ্ধেশ্বরীর মায়ের পুজো হয় ওই দিনকে সিদ্ধেশ্বরী ওই মন্দিরটা তোমাদের দেখালাম ওই ওই পাঁচই আসার ওই দিনকে তো ওটা প্রতিষ্ঠা দিবস মানে ওই দিনকে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল তো ওই দিনকে অনুষ্ঠান হয় অনুষ্ঠানটা তোমার সন্ধ্যেবেলা থেকে অনুষ্ঠান হয় পাড়ার বাচ্চারা বইরা পাড় মানে গ্রামের সমস্ত বাচ্চারা বইয়েরা মেয়েরা যারা সব যা যা করতে পারে নাচ গান কবিতা যা যা করতে পারে ছোটো থেকে অনুষ্ঠান হয় মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আর আজকে হচ্ছে ছই আসা আজকেও একটা অনুষ্ঠান হয় আজকে অনুষ্ঠানটা বলছে কি সকাল থেকে তোমার ভোগ রান্না হবে ভোগে কেউ টাকা দিয়ে দেয় ভোগের টাকা দিয়ে দেয় মানে এক করা এক করা করে নামবে সারা গ্রামের লোক মানে আমাদের হাঁড়িই চড়ে না ধরতে গেলে আমার বাবার বাড়িতে হাঁড়ি চড়ে ছোটো থেকে আমরা দেখে এসেছি আমরা স্কুলে যেতাম না ওই দিনকে মায়ের ভোগ খাবো বলে ওই দিনকে তোমার কেউ কেউ টাকা দিয়ে দেয় কেউ কেউ তোমার জিনিসপত্র কিনে দেয় দিয়ে মায়ের ভোগ রান্না হয় সবাই মিলে দিয়েই ভোগটা মায়ের রান্না হয় যেমন আমার মা এক করা খিচুড়ি দাম দিয়ে দেয় ওদেরকে ওরা মানে এরকমভাবে আর কি সবাই দেয় সবাই দিয়ে মায়ের ভোগ রান্না হয় আর সন্ধে থেকে হয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হচ্ছে তোমার কোনো অর্কেস্ট্রা আসে নাম করা বেশ অর্কেস্ট্রা আসে তারপরে কোনোবার অর্কেস্ট্রা আসে কোনোবার আবার কোনো কোনো নাচের টিম আসে কোনো কোনো সময় তোমার ওই বিভিন্ন রকমের ওই বিভিন্ন রকমের জিনিস নিয়ে মানে ভালো রকম একটা অনুষ্ঠান হয় তার আগে একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে তোমার যেসব মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যেসব কৃতি ছাত্রছাত্রীরা আছে যারা ফার্স্ট ডিভিশন পায় তাদেরকে আমি একটা প্রাইজ দিই আমি একটা ভালো টিফিন দিই আর প্রাইজ দিই সেটা হচ্ছে আমার বাবার নামে সেটা হয় অনুষ্ঠানটা দেড় দু ঘন্টা হয় তা সেটার জন্য গ্রামের ছেলেরা আমাকে বলে যায় এসে দিয়ে তারপরে আমি যাই ওরাই প্রাইস টাইজ ওরাই কেনে টিফিন টিফিন ওরাই কেনে আমি যা লাগে আমি দিয়ে দিই দেখো বাবা চলে যেতে বাবা মা চলে যেতে কী মানে কী করলাম না করলাম বিষয় এটা নয় এটাতে কৃতিত্ব কিছু সেরকম নেই আমার তো মনে হয় বাবা মা বেঁচে থাকতে যা করার বাবা মা বেঁচে থাকতে করো এই যে করি না প্রতি বছর মানে বাবা যদি বেঁচে থেকে করতাম আমার মনে বেশি আনন্দ হতো বাবা চলে যাবার মানে চলে যাবার পর করে হ্যাঁ যে দেখো তোমার স্মৃতির উদ্দেশ্যে করছি আ কি ভালো জিনিস করছি হ্যাঁ হ্যাঁ ভালো তো জিনিস জিনিসটা তো সত্যিই ভালো কিন্তু আমার তো মনে হয় প্রত্যেকটা সন্তানদের বাবা মা বেঁচে থাকতে থাকতে করা উচিত কি বলো তখন এমন সন্তানরা মানে এমন মেয়েরা এমন জড়িয়ে পড়ে বিশেষ করে ছেলেদের কথা আমি বাদ দিলাম ছেলেদের কথা আমি বলতে চাইছি না কেন আমি তো নিজের ছেলে নই হ্যাঁ মেয়েরা বিশেষ করে মানে সংসার নিয়ে এমন জড়িয়ে পড়ে যে বাবা মাকে ওই কি বলবো ওই বাবা মার শেষ বয়সের দিকে তখন মনে হয় হা হা বাবার এটা করলে ভালো হতো মাকে এটা করলে ভালো হতো হ্যাঁ তখন মানে ছেলে মেয়ে মানুষ করা সংসারে জড়িয়ে যাওয়া সংসারটাকে তৈরি করা হ্যাঁ এটা সবসময় সম্ভব হয় না তবে যদি সম্ভব হয় আমার তো মনে হয় বাবা মা বেঁচে থাকতে হয়তো মেয়েদের কিছু করা দরকার কি না বলো ওই জন্য যাবো তাহলেই চলো রান্না বান্না করে নিই রান্নাবান্না করে নিয়ে সন্ধ্যের দিকে যাবো একটুখানি দুপুরবেলা রেস্ট নেবো রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে যাব আমি ভোলা মাছ খাই না কিন্তু আজকে দেখলাম আমি মাছালাকে দাঁড় করালাম আমি কি দাঁড়ান তো দাদা কী মাছ আছে দেখি বলছে ছোট ছোটো ভোলা আছে নেবেন এইরকম ছোট ছোট ভোলা কুচুমের বাবা কুচুম খুব ভালোবাসে ওরা যখন ভালোবাসে তাহলে নিই আমি খাই না ওরা ভালোবাসে এবার দেখবে মেয়েদের যদি স্বামী সন্তান যেটা খেতে ভালোবাসে সেটা যদি হয়ে যায় ব্যাস আর চিন্তা থাকে না মেয়েদের নিয়ে আর কি চিন্তা বলো একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটুখানি মাখিয়ে রাখি ভোলা মাছে না আমি শুনেছি লঙ্কা হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলে মানে টেস্ট হয় মাস্টার খেতে টেস্ট হয় আমার ঠিক ভালো লাগে না আমি অনেক খাওয়ার চেষ্টা করেছি হয়তো এই লাজাটুকু একটুখানি এইটুখানি ল্যাজা একটুখানি ভেঙে হয়তো নিলাম কিন্তু আমার না গন্ধটা ভালো লাগে না খুব একটা ওরা যখন ভালোবাসে ধনে পাতা হলে ভালো হতো তবুকে বলেছিলাম বলো আমাদের এখানে পাওয়া যায়নি ওগুলো ধনে পাতা পাওয়া গেল না রাখি সামুদ্রিক মাছের এই একটা সুবিধা বিশেষ তেল লাগে না খুব একটা বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় যাই মাছগুলো ভাজা হয়ে গেছে আর গতকাল যেমন ভাবে ওই তোমার মাছের কালিয়া করেছিলাম মাছের কালিয়া নয় মাছের রসা করেছিলাম ঠিক সেই একই রকম ভাবে করবো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দেবো দিয়ে অল্প দু চারটে চিনি দানা দেবো একটু ধনে পাতা হলে খুব ভালো হতো ধনে পাতা প্রভুকে আনতে বলেছিলাম কিন্তু আমাদের এখানে সেরকম তো ঘাট পাওয়া যায় না তোমার দূরে গেলে তবে এই ধনে পাতা টনে পাতা যেগুলো অসময়ের জিনিস সেগুলো তুমি পাবে আর এমনিও সকালের দিকে এখন দেখছি খুব একটা বাজার ঘাট আমাদের এখানে মিলছে না সন্ধ্যের দিকে যেতে হবে তবে তোমার ওই চাষিরা মাঠ থেকে তুলে নিয়ে আসে তারপরে বাজারওয়ালারাও নিয়ে আসে রোদে গরমে সকালবেলা নিয়ে এসে বলছে রাখা যাচ্ছে না টাটকা রাখা যাচ্ছে না ওই জন্য সন্ধ্যেবেলা ওরা নিয়ে আসছে তা সন্ধ্যেবেলা তো প্রভু ব্যস্ত থাকে তোমার ফ্রি হতে হতে রাত্রি আটটা তখন যদি বলি যে তখন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আর বলতে পারছি না যে তুমি বাজারঘাটটা করে এনে দাও সবজিপাতি এনে দাও এই হচ্ছে ব্যাপার রান্নাবান্না করে নিয়ে কালকে কার এডিটিংটা বাকি ছিল সেটাও একটু করতে হবে চলো রান্নাবান্না কী করেছি দেখিয়ে দিই যে ভোলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে আর আজকে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না আজকে আমি না খাবো ডিম আচ্ছা ডিম আলু সবিন পটল সব দিয়ে একটাখানা মাখা তরকারি মানে মাখা মাখা ঠিক না ঝোল ঝোল মাখা মাখাটা তরকারি করেছি ডিমও খাবো না ভোলা মাছও আমি খাবো না ভোলা মাছ তো মোটেই ভালো লাগে না আমি খাবো একটুখানি মিষ্টি দই পেতে রেখেছি আর মিষ্টি দই দিয়ে আর চিড়ে আর আমরা বলি আম না এটা আমাদের কাছে আম্রপালি আম দেখে মনে হয় উপর থেকে বোধ হয় পাকেনি আম্রপালি এইরকমই জানো যদি একটু পাকাতে যাও ভেতরে পোকা হয়ে যাবে সুতরাং একটু শক্ত শক্ত থাকতে থাকতেই আমগুলোকে খেয়ে নিতে হয় আম চিঁড়ে দই দিয়ে আজকে খাবো দিব্যি খাবো এই একই ব্যাপার ভাত খাওয়া যায় চিঁড়ে খাওয়াও তাই এদিকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম একটুখানি ঘন করে জাল দিয়ে একদম ছোট করে ফেলেছি ভাবলাম একটুখানি দু মানে ভেবে পাচ্ছি না চিঁড়ে দিয়ে মানে দই দিয়ে খাবো না দুধ দিয়ে খাবো আমার দুটো দিয়েই চিঁড়ে খেতে খুব ভালো লাগে তবে মিষ্টি দই নেব কাঠ একটু ধোবো অন্যদিন তিনটে চারটে করে নাইটি পাল্টায় আজকে একটাও পাল্টাতে হয়নি না ঘামে বেজে নি তোমাদের অনেকেই রিকোয়েস্ট এসেছে যে শ্রাবণী অম্বুবুচি নিয়ে কি কিছু বলো দেখো এই চ্যানেলটা তো হচ্ছে মেনলি ব্লগিং চ্যানেল হ্যাঁ আমার খুব ভালো লাগে কথাগুলো বলতে আমি যেগুলো পালন করি যেগুলো আমাদের গুরুদেব বলেছিলেন হ্যাঁ আমার দুটো গুরুদেব ছিলেন যে যেগুলো বলেছিলেন বলে তোমার যেগুলো আমি ফল পেয়েছি সংসারে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার খুব ভালো লাগে তা যাই হোক তোমরা যখন জানতে চেয়েছ আমি যেমন পালন করি তেমন বলি হ্যাঁ তোমার কালকে আজকে ভিডিওটা তোমার কালকে যাবে কালকে তোমার তখন প্রায় অম্বুবুচি পড়ে যাবে কেউ অম্বু বাঁচি বলে কেউ অম্বু বচি বলে অম্বু কথাটা অম্বু অম্বু হচ্ছে জল জল থেকে কথাটা এসেছে তোমার সূর্য যখন তোমার আদ্রা নক্ষত্রের কাছে চলে যায় তখনই কিন্তু এই সাতই আশার থেকে অম্ববুচিটা শুরু হয় প্রত্যেক বছর সাতই আশার থেকে অম্বুবাচিটা শুরু হয় দেখো এটা কিন্তু আমাদের একদম ভ্রান্ত ধারণা একদম ভ্রান্ত ধারণা যে এটা মধ্যে শাস্ত্রে নেই যে শুধু বিধবারাই করবে অম্বাবাচি কিন্তু সদবরাও করতে পারে হুম তারপরে পুরুষরাও করতে পারে এটা কিন্তু শুধু বিধবরা করতে পারে এমন কিছু কোনো শাস্ত্রে কিন্তু লেখা নেই যেমন একাদশী সদবরাও করতে পারে বিধবরাও করতে পারে আর অম্ববাচি ব্যাপারটা ষোলো মেয়েদের ষোলো বছর আর ছেলেদের আঠারো বছর না হলে করা যায় না আর আর একটা কি ভ্রান্ত ধারণা তো যে অমাবতীতে নাকি তোমার বিশেষ করে শক্তি যে আমাদের আছে আমরা পুজো করি বিশেষ করে কামাখ্যা মায়ের ওখানে পুজোটা বিশেষত হয় আর শক্তি যেটা দিদি আছেন তাকে যদি আমরা পুজো করি তার মুখটা কিন্তু ঢেকে দিতে হয় তার মুখ দর্শন করা যাবে না এবং স্পর্শ করা যাবে না কিন্তু ওই যে খেতে দেবে দেওয়া যাবে না যাকে অমবতী পড়ে গেছে আর ঠাকুরকে ধূপ ধুনো ধূপ ধুনো বলছি তোমার খেতেটা দিয়ে দেওয়া যাবে না এটা কিন্তু একদম একদম নিয়ম বিরুদ্ধ এটা কিন্তু নিয়ম নেই এটা কিন্তু কোনো ছাত্রের নিয়ম নেই ঠাকুরকে কিন্তু যথারীতি খেতে দিতে হবে কিন্তু স্পর্শ করা যাবে না মাকে স্পর্শ করা যাবে না বাদবাকি সব ঠাকুরকে খেতে দিতে হবে আর যেহেতু ধরিত্রী মা ঋতুমতি হন যেহেতু ধরিত্রী মাই তোমার ধরিত্রী মাকেই নারী রূপ দেওয়া হয়েছে ঋতুমতি হন সেহেতু ওই তোমার বীজ বপন করা যায় না গাছ ফাঁচু লাগানো যায় না মাটি ফাটি করা যায় না কাঁসর ঘন্টা মা এই সময় না না এই সময় মা একটু শান্ত থাকতে মা একটু বিশ্রাম নিতে চান ওই জন্য কাঁসর ঘন্টা খুব একটা বেশি বাজানো হয় না আর যে কাঁসর ঘন্টা বাজিয়ে পুজো আচ্ছা হয় না আর আমি তোমাদের স্পেশালি বলবে আমাদের আমাকে গুরুদেব বারণ করেছিলেন ধুনোটা দেবে না এই অম্ববতী থাকাকালীন ধুনোটা দেবে না আগুন বাড়িতে ওই তোমার ওই ঠাকুরের মন্দিরের ওইখানে ঠাকুরের কাছে আগুনটা চালানো যায় না ধুনোটা দেবে না আর ধূপটা দিলে একটু দূরে দেবে ধূপটা আর প্রদীপটা দিলেও একটু দূরে দূরে দেবে মায়ের বিশেষত মায়ের কাছ থেকে দূরে দেবে বুঝতে পারলে যেমন যেমন খেতে দেওয়া হয় মাকেও কিন্তু খেতে দিতে হবে মাকে স্পেশাল কেয়ার করা হয় এই সময়টা মাকে স্পেশাল কেয়ার করা হয় আর আম দুধ সব মানে এই তিনটে দিনের মধ্যে তোমার আম দুধ একটা দিন একটা দিন খেতেই হবে আম আর দুধ একটা দিন খেতেই হয় এতে অনেক কিছু ফল হয় তারপরে তোমার স্বল্পযোগ যদি কারোর থাকে সেটা কেটে যায় এবং আম দুধ মাকেও নিবেদন করতে হয় একটা দিন অন্তত মাকেও নিবেদন করবে যেটুকু আমি জানি সেটুকুই তোমাদেরকে বললাম এরপরে অনেক কিছু অজানা থেকে যায় মানুষের অনেক কিছু হতো তোমরা যেন আমি জানি না হ্যাঁ এই হয়েছে ব্যাপার তোমরা জানতে চেয়েছিলে আমার কাছে তোমাদেরকে বললাম আমি ভুলেই গেছিলাম ব্যাপারটা থেকে চলেই গেছিলো তারপরে আবার কমেন্টটা চেক করি এক করে যে কার কথাগুলো বলা হয়নি কার কথাগুলো ঠিকঠাক ব্লগে বলবো বলি সেগুলো বলা হয়নি দেখতে গিয়ে আমার মনে পড়ে গেল তাহলে এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে তাহলেই চলো কালকে তো কালকে যখন ব্লগটা যাবে তখন তো কাছে শুরু হয়ে গেছে অলরেডি চলো রেডি হয়ে পড়েছি আমি যতক্ষণ না যাব প্রোগ্রামটা ওরা আরম্ভ করতে পারবে না তাই মা মা সেই পাঁচটা থেকে টাকাটা দিচ্ছে আয় 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 আমি দাঁড়াও যাচ্ছি এই দেখো প্রচণ্ড বৃষ্টি হলেও তেমন একটা গরম গরম রেখেছে ঠিক মানে স্বস্তিকর আজকে একদম হাওয়া পর্যন্ত নেই একদম গুম হয়ে আছে একটু হাওয়া দিচ্ছে না তাই এই বেশি সাজুগুজু করিনি এই করেছি জামা কাপড়গুলো এখনও গুছানো হয়নি তুলেছি আজকে গুছানো হয়নি আর লিপস্টিকটা বেশি করে দেই নি কেন মায়ের ওখানে একটু চা খাবো চা খেয়ে তারপরে যাবো চলো লাইট টাইট বন্ধ করতে হবে শ্রাবণী বাকিরা উনি আমাদের হাতে এই সম্বর্ধনা পুরস্কার তুলে দিয়েছেন যার জন্য আমরা আমাদের পূর্বা উত্তরপাড়া বারীর তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবারে আমরা দেখে নেব আমাদের সেই দিদি প্রিয় দিদি সাগরী দিদিকে আমাদের মঞ্চে দেখে নেব ভাস্কর পাখিরাকে আমাদের মঞ্চে দেখে নেব ভাস্কর বাকিরা মহাশয়কে সম্বর্ধনা অনুষ্ঠান যার জন্যে যে দিদির জন্য সেই দিদিকে আমরা বরণ করে নেব দিদিকে বরণ করে নেবে মৌসুমি চক্রবর্তী আমাদের দিদি সাধনী বাকিরাকে বরণ করে দেবে মৌসুমি চক্রবর্তী এবার আমরা বরণ করে নেব ভাস্কর পাখিরা মহাশয়কে ভাস্কর পাখিরা মহাশয়কে বরণ করে নেবে দেব কুমার ঘোষ এবার দুর্গাসা ঘোষ আমাদের সিদ্ধেশ্বরী মাকে আমার কোটি কোটি প্রণাম আর মন্ত্রী উপস্থিত আছেন আমাদের প্রধান মাননীয় মৌমিতা কর্মকার মহাশয় উপস্থিত আছেন সমাজসেবী সুপ্রিয়া মহাশয় উপস্থিত আছে সমাজসেবী স্বপন ঘোষ মহাশয় উপস্থিত আছে মঞ্চে জয়ন্ত দাস এখানকার সভাপতি সবাইকে আমার প্রণাম জানাচ্ছি আর উপস্থিত এখানে সকল মা কাকিমা আমি তো এখানকারই মেয়ে সকল মা কাকিমা জেঠিমাদের আমার প্রণাম ভাই বোনদের আমার অনেক অনেক ভালোবাসা জেঠু কাকাদেরও আমার প্রণাম প্রতি বছর আসে এই দিনটা আমার খুব ভালো লাগে তবে মনটা খুব খারাপ হয়ে যায় প্রতি বছরই দু চারটে করে কম আরও বেশি দেখতে চাই আরও বেশি সবাই পাক এটাই মায়ের কাছে কামনা করি আর যা গরম পড়েছিলো ভেবেছিলাম প্রচণ্ড পরিমাণে হয়তো বৃষ্টি হবে হয়তো মানে প্রোগ্রামটা কি হবে বুঝতে পারছিলাম না তবে মায়ের দয়ায় প্রতি বছরই প্রচন্ড গরমের পর ঠিক পাঁচ তারিখে সবাই যখন দণ্ডি খাটে তখন কিন্তু আকাশ মেঘলা হয়ে যায় হয়ে যায় কি না হয়ে যায় তো তাহলে এটাই আমাদের মায়ের লীলা এটা বলে গেলেন আমাদের পোলবা থানার আধিকারিক যিনি বলে গেলেন একটা মূল্যবান কথা সেটা হচ্ছে আমাদের জীবনের মূল্য কিন্তু অনেক আমরা বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবো তাই হেলমেটটা আমাদের অবশ্যই নিতে হবে এবং আরও একটা মানে গর্বের কথা উনি বলে গেলেন যে আমি যেহেতু এই পোলবা গ্রামের মেয়ে এটা আমার গর্ব ওনার মুখ থেকে শুনতে পেলাম যে উনি এইখানকার আধিকারিক হয়ে এসে পোলবা থানার আধিকারিক হয়েছে এত বড় কথা বললেন যে পলবা কে আমার খুব ভালো লেগেছে এটাই অনেক বড়ো কথা যে পোলবাকে ওনার ভালো লেগেছে তো ওখানটা রাত্রির আটটা থেকে শুরু হয় প্রায় রাত্রি সাড়ে বারোটা আটটা পর্যন্ত হয় তবে আমরা ওই সাড়ে দশটায় চলে এসেছিলাম চলে এসে মা খাবার খাবারদারের ব্যবস্থা করেছে এসি আগে শাড়িটাকে ছেড়ে ফেলেছি যেন তো এত কষ্ট হচ্ছে কেমন একটা যেন গরম এত কষ্ট আমার সেজে থাকাটা হচ্ছে আমার কাছে শাস্তি বেশিক্ষণ সেজে খুঁজে আমি একদম থাকতে পারি না এসে আমি শাড়িটা খুলেছি খুলে বলছি মা এখানে একটা নাইটি আছে মা বলে দাঁড়া দেখি খুঁজে পেতে মায়ের বাড়িতে থাকবো কি একটা রাত থাকতে পারি না রাইজো হাবিল্লাদ মতন মা বললো তোরাটা নাইটে আছে জানিস হ্যালো আমার আমার নাইট আমি এখানে ডেকে গেছি আমি জানি না কিন্তু তোর মোড়াশোড়া নাই তুমি দাও এত গরম করছে আজকে দেখো একটু হাওয়া নেই আর ওইদিকে বেঁধে গেছে তোমার দশটা আর মা খাবার টাবার জোগাড় করছে আর এদিকে মিষ্টি দিয়েছে তোমাদের দেখাচ্ছে ওখান থেকে দিয়েছে দুটো প্যাকেট প্রভুকে একটা প্যাকেট আমাকে একটা প্যাকেট আমি মিষ্টির আমি বলি না ভালো একটা আমি দিই মিষ্টিগুলো যতজন তোমার আসে অতিথি বলো ওই যে মঞ্চে যারা বসেছিলেন ওদের বলো তারপরে যারা প্রাইজ পেয়েছে আমি বলে দিয়েছিলাম যে ভালো মিষ্টির প্যাকেট করতে তোমরা দেখো ওরাই করে আমি দিই না মানে আমি নিয়ে যাই না আমি বলেছিলাম মিষ্টি যা দিবি ভালো কোয়ালিটি দিবি তা আমাদের এখানে তো সেরকম পাওয়া যায় না এটা মনে হয় মগরা বা ত্রিবেণী থেকে নিয়ে এসেছিলো এই একটা আর এই একটা প্যাকেট আর ওখানে সব খাওয়া দাওয়া আরাম হয়ে গেছে মাসিমণি এসেছে মাসিমণি এসেছে কালকে যাবে আর এখানে করেছে মা লুচি করেছে পটল ভেজেছে আর এটা তোল রে এটা তোল তোল আর এখানে মায়ের ভোগ ওই তো তোমাদের বলি না মায়ের ভোগ দেওয়া হয় সেই মায়ের ভোগ হ্যাঁ এই টাইট হয়ে গেছে না কি গো না না ঠিক আছে তুমি গরম করেছো আবার মায়ের ভোগ আর এদিকে ফুলকপি আলু তরকারি করেছে পাঁপড় ভেজেছে বলো এই যে ভেজেছে লুচি খিচুড়ির সঙ্গে পাঁপড় ভেজেছে এবার খাই দাই হবে দিয়ে বাড়ি যাব খেতে বসে পড়েছে প্রভু বসে পড়েছে খেতে

খাই তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা